সরকারের ভারতীয় জীবজন্তু কল্যাণ বোর্ডের সঙ্গে যৌথ সহযোগিতায় আসানসোলের অস্তিত্ব নামক একটি এনজিও এদিন পথের কুকুরদের নির্বীজকরণের কাজ করল। আসানসোলের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে স্বেচ্ছাসেবী এই সংগঠনের সদস্যরা শুধু নির্বীজকরণই নয়, জলাতঙ্ক রোগের টিকাকরণও করেন পথ কুকুরদের। পথে ঘাটে বেড়ে চলা কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করতে এই কর্মসূচি বলে জানান ওই স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য। এনিম্যাল ওয়েলফেয়ার ফর নাইট রাজ্য জুড়ে প্রাণী কল্যাণের বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে। জানুয়ারি মাসের শেষ দিনে আসানসোল শহরের উপরে জেলা স্তরের আমাদের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানটা এখানে পথের কুকুরদের জলাতঙ্কের টিকাকরণ এবং কিছু কুকুরকে নির্বীজকরণের মাধ্যমে অনুষ্ঠানটা পালন হচ্ছে। আসানসোল সাব ডিভিশনের সরকারি প্রাণীস্বাস্থ্য কেন্দ্র অর্থাৎ ব্লক স্তরের যে প্রোগ্রামগুলো সেগুলো অলরেডি হয়ে গেছে। সাব ডিভিশনাল ভেটেনারি হসপিটাল এবং অস্তিত্ব এনজিওর যৌথ উদ্যোগে আমরা আজকে প্রোগ্রামটা করছি। সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল।